ইঞ্জিনে আগুন, রাশিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত। রাশিয়ার ইবানোভো অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মস্কো। বিধ্বস্ত উড়োজাহাজটিতে 8 জন ক্রু ও 7 জন যাত্রী সহ মোট 15 জন আরোহী ছিলেন। রুশ সামাজিক যোগাযোগ মাধ্যমে উড়োজাহাজ বিধ্বস্তের ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় উড়োজাহাজের একটি ইঞ্জিনে আগুন জ্বলছে এবং সেটির মাথা নিচের দিক দিয়ে মাটিতে পড়ছে। উড়োজাহাজটি আছড়ে পড়ার সময় ওই এলাকার আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। দেশটির বার্তা সংস্থা বলছে মস্কোর স্থানীয় সময় দুপুর 1টার দিকে উড়োজাহাজটি ইবানোভো অঞ্চলে উড্ডয়নের পরপরে বিধ্বস্ত হয়। পাইলটরা জরুরি অবতরণের জন্য বিমান ঘাঁটিতে ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের শেষ চেষ্টা সফল হয়নি। টেলিগ্রাম চ্যানেলের 112 প্রতিবেদনে বলা হয়েছে একটি কবরস্থানের কাছের জঙ্গলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজের পাইলটরা জ্বলন্ত বিমানটিকে একটি আবাসিক এলাকা থেকে দূরে নিয়ে যেতে সক্ষম হয়েছেন।